সাইবেরিয়া হাট ফেন্সি লাইনের পায়রা নিশ্চয় আমাকে চেনেন, সবাই চেনেন, নাম আসাদু। তো এখানে ফেন্সি লাইনের পায়রা আছে, আমি ভিডিও দেখাচ্ছি, বার করো তো সুন্দরী, বার করো, একটা একটা বার করো, দেখা চোখের উপর ডিফেন্স। এর হচ্ছে চোখটা যেমন হলুদ, কিন্তু আর একটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে চোখ হচ্ছে সাদা, কাঁচের মতো চোখ হবে। তার দাম হচ্ছে প্রায় 1600 টাকা, কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহ দেওয়া হবে। লাল চিলা বার করো তো, লাল চিলাটা বার করো, সেট বার করো, দর্শক বৃন্দকে দেখানো হবে। ঠিক আছে, আমি ধরে আছি না, এটা হচ্ছে লাল চিলা, কালার একই দেখা পাচ্ছে। ঠিক আছে, এর যেমন চোখটা হলুদ, দুজনেরই চোখ হলুদ, দেখো এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। এরও সেম মানে চোখ সাদা হবে, কালার এর থেকে একটু ডিপ লাল হবে, এটা যেমন হালকা লাল সেটা হচ্ছে ডিপ লাল হবে। আমি দর্শকদের দিয়েছিলাম আগের বছরে 2021-এ দিয়েছিলাম, হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে এসেছিল। তো এটার চোখ হবে সাদা কাঁচের মতো, এর দাম হচ্ছে প্রাইস হচ্ছে 1600-1700 টাকার মধ্যে। ডিম বাচ্চা গ্যারান্টি ফার্ম থেকে মাল আমি দেব। এটা হচ্ছে ব্ল্যাক সিরাজি, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইস হচ্ছে বাচ্চা নিলে 2000 টাকা, ধারি নিলে 4-5 হাজার টাকা নেবো, ফার্ম থেকে মাল দেবো, ডিম বাচ্চা গ্যারান্টি সহ দেবো। ঠিক আছে, কাটা দেবো না, ফ্রেশ মাল দেবো, একদম ফ্রেশ। যে এখানে কাটা দেখা পাচ্ছে বলে মনে করবে যে কাটা দিচ্ছে, কিছু আছে আমার কাছে, বিস্কুট সিরাজি এক পিসি আছে, মাথাটা আগে হপ্তা কিনে নিয়েছে একজন। এর প্রাইস আছে তোমার 4000-5000 টাকা, ডিম বাচ্চা গ্যারান্টি সহ বাড়ি ফার্ম থেকে আমার ফার্ম থেকে মাল দেবো, কোনো কাটাকুটি ডিসকাউন্ট হবে না। ঠিক আছে, মানে পুরো ফ্রেশ মাল দেবো, যেটি কোনো রকম সমস্যা থাকে ডিমের কোনো রকম সমস্যা থাকলে, বাচ্চা ডিমে না আসলে তাও বললে আমি এক্সচেঞ্জ করে দেবো, কিন্তু টাকা চাইলে পাওয়া যাবে। এটা হচ্ছে লাল সিরাজি, ঠিক আছে, এটা যেমন একটু লালচে টাইপের, লাল সিরাজি হচ্ছে এই যে একদম লাল ক্যাটকেটে লাল, এইটা হচ্ছে ডিপ লাল হয়ে গেছে, সেটা হচ্ছে ক্যাটকেটে লাল হবে। তো এইটার প্রাইসটা কম আছে, কেন একটু কাটা আছে, এখানে দেখা পাচ্ছ, কেন দর্শক বলবে যে কাটা রয়েছে এত দাম কেন, এইটার দাম হচ্ছে তোমার প্রাইস 2000 টাকা সেট নেবো, কিন্তু আমি যেই মাল দেবো 7000 টাকা সেট নেবো, ডিম বাচ্চা গ্যারান্টি এক হাত মেপে আমি দেখে দেবো কাস্টমারকে। হ্যাঁ, এটা হচ্ছে স্টিল সিরাজি, এটা হচ্ছে স্টিল সিরাজি, এর প্রাইস হচ্ছে 2500 টাকা, ফার্ম থেকে দেবো 5000 টাকা, ডিম বাচ্চা গ্যারান্টি সহ, কিন্তু ডিমে কোনো রকম ঘাটতি থাকলে পায়রা রিটার্ন নিয়ে ফের নিত্য নতুন পায়রা দেবো, একই রকম পায়রা দেবো। রাখো এইটা দাও, পাপোসের সেট, এই যেমন মাথায় একটু কাটা দেখা পাচ্ছে, কাটাটা থাকবে না, ফ্রেশ মাল দেবো, এইরকম ফ্রেশ। ঠিক আছে, তোমার দাম নেবো 1500 টাকা, ডিম বাচ্চা গ্যারান্টি সহ সেটের মাল, পুরো সেটের এক সেটের মাল দেবো আর ফ্রেশ মাল দেবো, কাটা থাকবে না। যেমন এখানে কাটা পাচ্ছে, দর্শক বলবে কাটা রয়েছে এত দাম, কিন্তু কাটা মাল দেবো না, ফ্রেশ মাল দেবো। ঠিক আছে, বোম্বাই, এর দাম হচ্ছে 2800-2900 টাকা দাম বাংলাদেশ। ঠিক আছে, আমি কিন্তু সেট কিনেছিলাম 15000 টাকা দিয়ে, তো মাদাটা হঠাৎ মারা গেছে, মাদা নেই, সিঙ্গেল এক পিসে আছে, কারো কাছে যদি মাদা থাকে সঙ্গে করতে পারে, নট আমার এইতে কনফার্ম নয়, আমার কাছে সঙ্গে করতে হবে। আরে তো 2000 টাকায় আমি দেবো, যে আমি অত টাকায় কিনেছি বলেই অত টাকা দিয়ে দিতে হবে তার কোনো মানে নেই, 2000 টাকা দিয়ে দেবো। বাড়ি থেকে নিতে গেলে বাড়িতেও আসতে পারে, কোনো সমস্যা নেই, বাড়ি থেকে দেখে দেবো। এটা হচ্ছে কিং হচ্ছে চার কালার হয়, সাদা হয়,
ব্ল্যাক দেখা পাচ্ছ, লাল হয়, বিস্কুট হয়, যেরকম সিরাজি সেরকম এইরকম কালার হয়। এই কিং, কিংয়ের চোখটা হয় কালো, এর যেমন চোখটা হয়েছে হলুদ, এর বাপের মানে হলুদ চোখ ছিল সেই জন্য ছেলের হয়েছে হলুদ। এর প্রাইজ হচ্ছে 5000 টাকা, মুখ দেখাও, 5000টা প্রাইজ। কোনো দিন ডিমে যদি কোনো ঘাটতি থাকে পায়রা রিটার্ন নিলে পায়রা দেবো। হ্যাঁ, অপরে জিতা। এর প্রাইজ হচ্ছে 5000টা নেবো। হ্যাঁ, প্রাইজ 5000টা নেবো। তবে এই যেমন কাটা পাচ্ছে, কাটাটা পাবে না, পুরো ফ্রেশের ওপর নির্ভর। ঠিক আছে, পুরো ফ্রেশ মাল দেবো, 5000 টাকা নেবো, ডিম বাচ্চা গ্যারান্টি সহ দেবো, 2500 টাকা বাচ্চার মাল নেবো। বাড়ি থেকে ফার্ম থেকে আমার মাল, নিজের ফার্ম থেকে মাল দেওয়া হবে, যেখানে আসলে খাঁচা থেকে দেবো সেইটা কোনো ব্যাপার নয়, কেন মার্কেটের মাল মার্কেটের পার্টিতে দেওয়া যায়। হেলমেট এইটা হচ্ছে দু কোয়ালিটি হয়, এইটা যেমন ব্ল্যাক হয়েছে আর একটা হচ্ছে লাল হয়। তবে এর যেমন মাথায় সাদা হয় তার মাথায় হবে কালো, লাল লালের হেলমেটের মাথায় কালো হবে, কিন্তু এর প্রাইস হচ্ছে 3000 টাকা। তবে এটা এক পিস আছে আমার বাড়িতে, সেট আছে, আমি এক পিস নিয়েছি, এটা নর পাখি, কারো কাছে এটি মাথা থাকে নিয়ে যেতে পারে, 2000 টাকায়। আর ডিম বাচ্চা তো বলেই দিচ্ছি গ্যারান্টি, ফুলবেরিয়া হাট। ঠিক আছে, যে কাস্টমারদের বলা হয়েছে তারা যেটি বলে যে হাট থেকে নেবো, উলবেরিয়া স্টেশন রোড, ট্রেনে করে এলে স্টেশন রোড নামবে উলবেরিয়া হাট। ঠিক আছে, বাড়ি থেকে নিতে চাইলে নিজের ফার্ম থেকে তাকে খাওয়ান দাওয়ান করে ভালোভাবে মাল দেখে তাকে মাল দেওয়া হবে। কোনো রকম সমস্যা থাকলে মাল, ধরো ডিমের কোনো প্রবলেম হচ্ছে কিংবা বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে, সে মাল নিয়ে গিয়ে যে আমায় বললো যে আসাদুলদা এই এই প্রবলেম হচ্ছে, সমস্যার কোনো মুখি হতে হবে না, কেন আমি আছি, আমি তাকে মাল তার থেকে নিয়ে ফের মাল নিত্য নতুন মাল দেব। কোনো রকম যেহেতু অসুখ বিসুখ থাকে আমি তাও বলছি, মানে ওষুধও আমার কাছে আছে, এমন এমন ওষুধ আছে যে এখানের অর্ধেক পাইকারি জানে না, আমি জানি, তাকে ওষুধও দেওয়া হয়। নাম্বারটা বলে দাও তো, 833-706-7362, 833-706-7362, এই নাম্বারে ফোন করবে। এটা আমার ছোটো ভাই রিয়াজুল দা। ঠিক আছে, একে ফোন করলে আমায় পেয়ে যাবে, কেন আমি ব্যস্তর মানুষ, বহু রকম মানে ব্যবসা আছে, তা আমাকে সবসময় পাবে না, একে ফোন করলে কন্ট্যাক্ট হয়ে যাবে। মাল যেটি মার্কেট থেকে নিতে চাও মার্কেটে পাবে, যেটি বাড়িতে পেতে চাও বাড়ি থেকে পেয়ে যাবে। উলবেরিয়া হাট, বাড়ি হচ্ছে কাশমূল, নাম হচ্ছে আসাদুল, নিশ্চয়ই জানে আমায়, আমি ভিডিও করেছিলাম অনেক কথা, আমাকে দর্শকবৃন্দ জানে, বাজারটা খারাপ হলে আসতে পারতেন বুঝতেই পারছি। ঠিক আছে, ফ্যান্সি পায়রা দেখতে পাচ্ছেন, ফ্যান্সি পায়রার উপরে এখানে পেয়ে যাবেন, এগুলো দেখালাম, নেওয়ার হলে ওই নাম্বারে কল করবেন, পেয়ে যাবেন ভালো মাল, শুধু ফ্যান্সি পায়রার উপরে ভালো ভালো একদম মাল দেখুন, ফ্যান্সি পায়রার উপরে, ফ্যান্সি পায়রার উপরে দেখুন ভালো ভালো একদম রেডি মাল, ফ্যান্সি পায়রার মধ্যে, ফ্যান্সি পায়রার উপরে এখন দেখুন ভালো ভালো রেডি মাল দেখুন, ফ্যান্সি পায়রার উপরে 800 টাকা দেখুন ভালো আসবে, ফ্যান্সি পায়রার মধ্যে এখানে পেয়ে যাবেন।